ছয় মাস কারাবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তবে মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল এর পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আম আদমি পার্টির এই নেতা জামিন চেয়ে প্রথম তিনি দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন পরে সুপ্রিম কোর্টে মামলা যায় গত পাঁচ সেপ্টেম্বর শুনানি শেষ হয় শীর্ষ আদালতে এরপর রায় স্থগিত রাখা হয়েছিল অবশেষে আজ রায় ঘোষণা হল গত একুশ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি আর আবগারি মামলায় গত ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই সেই সময় ইডির হেফাজতে ছিলেন তিনি গত বারো জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তবে সিবিআই গ্রেপ্তার করায় তাকে কারাগারেই থাকতে হয়েছিল অবশেষে প্রায় ছয় মাস পর কারাগার থেকে মুক্তি মিলেছে কেজরিওয়ালের